এখানে দেখুন 10 লক্ষ টাকা যদি আপনি লোন নেন, তাহলে আপনাকে 9% সহ আপনার মাসিক কিস্তি দাঁড়াবে যদি আপনি 12 মাস নেন, অর্থাৎ আপনি 1 বছর মেয়াদি নিলে। সুখবর, এই 2024 সালে আপনি সিটি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিতে পারবেন, কিন্তু সেটা হবে 2 বছর মেয়াদি। যারা ব্যবসায়ী আছেন লোনটি তাদের জন্য, এছাড়াও যাদের পারিবারিক ব্যবসা আছে বা আপনার ভাইয়ের ব্যবসা আছে তারাও নিতে পারবেন। আর প্রবাসীরা কীভাবে নিতে পারবেন সেটাও একটু সংক্ষেপে বলি। সেটা হলে আপনার ভাই বা আপনার যদি নিজস্ব কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে পারিবারিক, সেটার নামেও আপনি 10 লক্ষ টাকা 2 বছর মেয়াদি লোন নিতে পারবেন। তবে হ্যাঁ, আমি সবার আগে ইন্টারেস্টের পরিমাণটা বললি, সেটা হলে তারা ব্যাংক থেকে 9% হারে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, এবং 9% হারে ইন্টারেস্ট সহ কত টাকা আপনার মাসিক কিস্তি আসবে সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ বলে দিচ্ছি। আর এটি আপনারা কিভাবে নেবেন, আপনারা প্রত্যেক উপজেলা এবং জেলা ভিত্তিক সিটি ব্যাংকের শাখা আছে, আর এই লোনটাকে বলে তারা সাধারণত এসএমই লোন। আপনি যদি 2024 সালে আপনার ব্যবসা উন্নতির জন্য 10 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আপনি 6 লক্ষ টাকা লোন নিতে পারবেন, এবং অবশ্যই আপনার কিছু কাগজপাতি থাকতে হবে এবং বাধ্যতামূলক আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে 2 বছর মেয়াদ থাকতে হবে, তবে 3 বছর হইলে সেটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে, আপনার যে কোনো একটা জমির দলিলও তাদের দিতে হবে, জমা দিতে হবে। সেটা আপনি 6 লক্ষ নেন কিংবা 10 লক্ষ টাকা নেন, এর উপরও নিতে পারবেন। তবে আমি বলে দেব যে 10 লক্ষ টাকা আপনার মাসে কত টাকা কিস্তি আসে এবং কিভাবে আপনারা যোগাযোগ করবেন সে বিষয়ে আপনাদেরকে সব কিছু আমি A to Z এই ভিডিওতে বলে দেব। তার আগে আপনারা একটু লক্ষ্য করুন, সেটা হলে আপনারা দেখুন যে এখানে 6 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার একটি স্কিম আমি দেখাচ্ছি। এখানে দেখুন 10 লক্ষ টাকা যদি আপনি লোন নেন, তাহলে আপনাকে 9% সহ আপনার মাসিক কিস্তি দাঁড়াবে যদি আপনি 12 মাস নেন, অর্থাৎ আপনি 1 বছর মেয়াদি নিলে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে মাসে 87,452 টাকা। আর আপনি যদি 24 মাস অর্থাৎ 24 কিস্তিতে নেন 10 লক্ষ টাকা, তাহলে আপনার এখানে 45,685 টাকা আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে মাসিক। তো আপনি যদি আপনার ব্যবসা প্রসারের জন্য যারা লোন নেবেন যদি 45,000 টাকা মাসিক কিস্তি দিতে পারেন বা এটা অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আপনারা শুধু তারাই লোনটা নেবেন, এছাড়া ভুলেও কেউ ই করবেন না। এছাড়া আমি একটু শর্টকাটে জানিয়ে দিই, 6 লক্ষ টাকা নিলে যদি আপনি 1 বছর মেয়াদি দেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 52,741 টাকা, এবং আপনি যদি 2 বছর মেয়াদি নেন অর্থাৎ 24 কিস্তিতে নেন তাহলে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে 27,411 টাকা, এবং আপনি যদি 7 লক্ষ টাকা নেন তাহলে 12 কিস্তিতে নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 61,216 টাকা, এবং আপনি যদি 24 কিস্তিতে নেন অর্থাৎ 24 কিস্তি মানে 2 বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 31,969 টাকা। আপনি যদি 8 লক্ষ টাকা লোন না নেন তাহলে আপনি যদি 1 বছর মেয়াদি অর্থাৎ 12 কিস্তিতে পরিশোধ করেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 69,961 টাকা, এবং আপনি যদি 2 বছর মেয়াদি নেন অর্থাৎ 24 কিস্তিতে নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 37,548 টাকা। আপনি যদি 9 লক্ষ টাকা নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 78,000 মানে 12 মাস মেয়াদি মানে 12 কিস্তিতে পরিশোধ করলে 78,706 টাকা, এবং 24 কিস্তিতে নিলে 41,116 টাকা, 9 লক্ষ টাকা। এবং 10 লক্ষ টাকা আমি তো বললামই যে 1 বছর মেয়াদি 12 কিস্তিতে নিলে 87,452 টাকা, এবং 2 বছর মেয়াদি অর্থাৎ 24 কিস্তিতে নিলে 45,685 টাকা। আর এই লোনটি আপনারা আপনার এই নিকটস্থ যে সিটি ব্যাংক আছে সেখান থেকে যারা আসে অফিসার SME সেকশনে তাদের সাথে সরাসরি কথা বলবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন সম্পূর্ণ তথ্য নিয়ে কি কি কাগজ লাগে। আমি যে কাগজগুলো বলছি এগুলো দিলেই আপনি লোনটা ইনশাল্লাহ পাশ হয়ে যাবে। যদি আপনার কাগজপাতি বা আপনার ব্যবসায়িক সত্যতা তারা পায় আপনি 100% লোন পাবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আপনার যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে জানাবেন। আর একটা কথা বলে দিই, অনলাইনে অনেকেই বলবে যে অনলাইনে লোন দেই, এ সমস্ত ভুয়া, এসব এদের কথায় কখনোই কান দিবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভালো থাকবেন।